বরবটির এই রান্নাটা থাকলে আপনিও এক থালা ভাত খেয়ে ফেলবেন যাবে কষা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে বরবটির নিরামিষ এই রেসিপি বরবটির এই রেসিপিটা একেবারেই সাধারণ কিন্তু এর স্বাদ অসাধারণ দর্শক বন্ধুরা বরবটির আরও অনেক রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আজকে আবারও হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটা বরবটির রেসিপি নিয়ে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের বরবটির রেসিপি বরবটি রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে এক মোটো বরবটি নিয়েছি ও এর চারশো গ্রাম এবার বরবটিগুলোকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার জন্য খুব সহজেই দেখুন এভাবে গুছিয়ে নিতে হবে তাহলে খুব সহজেই আর অল্প সময়ে কেটে নেওয়া যাবে প্রথমে এভাবে গুছিয়ে নিয়ে গোড়াগুলো এভাবে কেটে ফেলে দিতে হবে তারপর এভাবে দেড় থেকে দুই ইঞ্চি অন্তর অন্তর লম্বা করে কেটে নিতে হবে মাঝখানে দুই একটা একটু বাদ পড়লে এভাবে কেটে ফেলে দিতে হবে আর এভাবেই পুরো বরবটিগুলোকে আমাদের কেটে নিতে হবে বরবটিগুলো কাটার আগেই আমি দুবার ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখুন পুরো বরবটিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি এদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ জল জলের পরিমাণটা এভাবে দিতে হবে যাতে জলটা আমাদের ফেলতে না হয় এখানে আমি প্রথমে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি যদি প্রয়োজন হয় পরে সামান্য পরিমাণে আরও একটু দিয়ে দেব। এবার জল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ বা পরিমাণ মতো লবণ বরবটিগুলোকে ভাপিয়ে নেব দিয়ে দিচ্ছি বরবটিগুলো লাগাতার এভাবে নাড়াচাড়া করে বরবটিগুলোকে ভাপিয়ে নেব যাতে ফিফটি পারসেন্ট পর্যন্ত সেদ্ধ হয় তার থেকে বেশি সেদ্ধ করব না আর ঢাকাও দেব না তাহলে সবুজ রঙটা আর সবুজ থাকবে না কালসে রং এসে যাবে ঢাকা না দিয়ে এভাবে নাড়াচাড়া করে বরবটিগুলোকে ভাপিয়ে নিতে হবে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অবশ্যই চেষ্টা করবেন তাহলে ছোটো ছোটো টিপসগুলো ফলো করে একটা সাধারণ রান্নাও কিন্তু অসাধারণ হয়ে উঠতে পারে একই রান্না একই মশলা কিন্তু এক একজনের হাতের টেস্ট এক এক রকম হয় একমাত্র টিপসগুলো ফলো করার জন্য আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইলো আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দেবেন তাহলে আমার দাও এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন জল শুকিয়ে গেছে তাও ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়নি তাহলে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে পারেন কিন্তু প্রথমেই বেশি পরিমাণে জল দেবেন না তাহলে জল ফেলে দিতে হবে বরবটির যে ভিটামিনস বা পুষ্টিগুণ রয়েছে সেটা চলে যাবে দেখুন আমি একবারে হাফ কাপ পরিমাণ জল দিয়েছি তাতে খুব সুন্দরভাবে বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জলগুলো একেবারে টানিয়ে নিয়েছি একেবারে শুকনো শুকনো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার বরবটিগুলো তুলে নিচ্ছি ভাপিয়ে নেওয়া বরবটিগুলো তুলে নিয়েছি এবার গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই সব বেশি ভালো লাগবে অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন দিয়ে দিলাম আট নয়টা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। তবে ভেজে একেবারেই কালো করব না যাতে মুচ মুচে হয় সেই পর্যন্ত শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব দেখুন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এই পর্যন্তই ভাজতে হবে আমাদের এবার তুলে নিচ্ছি লঙ্কা তুলে নিয়ে দিয়ে দিলাম দুই চা চামচ সাদা গোটা জিরে অবশ্যই জিরের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এবার জিরেগুলোকে ভেজে নিলাম তবে ভেজে একেবারেই কালো করব না কালারটা হালকা চেঞ্জ হবে তারপরেই দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিলাম ভাপিয়ে রাখা বরবটি একেবারে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার বরবটিটাকে ভেজে নিতে হবে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে তলায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই দেখুন লাগাতার নাড়াচাড়া করে বরবটিগুলোকে ভেজে নিয়েছি এখানে কিন্তু আমি আর লবণ দিলাম না যেহেতু ভাপানোর সময় লবণ দিয়েছি সেই লবণ দিয়েই ভাজা হয়ে গেছে আর জলটা যেহেতু ফেলিনি পুরো লবণটাই এর মধ্যে রয়েছে যদি প্রয়োজন হয় আমি পরে দেব এবার তুলে নিলাম বরবটিগুলো তুলে নিয়ে নিয়ে নিয়েছি এখানে শিলনোড়া ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি বরবটিগুলোকে বেটে নেব আপনার চাইলে মিক্সার মেশিনেও বেটে নিতে পারেন তবে শিলনড়াতে বেটে নিলে সবথেকে বেশি টেস্ট আসে বরবটি ভর্তায় আমি আজকে শিলনারাতে বেটে দেখাচ্ছি আপনারা যদি চান মিক্সার মেশিনে একই টেস্ট রেখে বরবটি ভর্তা খেতে বা যে কোনো ভর্তা খেতে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বরবটিগুলোকে আমি দুবার বেটে নেব খুব বেশি মিহি করেও বাটবো না আবার খুব বেশি দানা দানাও যাতে না থাকে সেভাবেই বরবটিগুলোকে বেটে নেব যেহেতু বরবটির পরিমাণটা একটু বেশি একবারে বাটা যাবে না দুবারে বেটে নিতে হবে পুরো বরবটিগুলো একবার বাটা হয়ে গেছে আমি আরও একবার বেটে নিচ্ছি পুরো বরবটিগুলো বাটা হয়ে গেছে এবার আমি নিয়ে নিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা এখানে আপনারা চাইলে হাফ কাঁচা লঙ্কাও দিতে পারেন আবার হাফ শুকনো লঙ্কাও দিতে পারেন আবার চালে পুরোটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তবে শুকনো লঙ্কার টেস্টটা ভালো হয় এবার শুকনো লঙ্কাটাকে দেখুন একেবারে মিহি করে নিয়ে একটু বড় বড় দানা রয়েছে সেভাবেই শুকনো লঙ্কাটাকে বেটে নিয়েছি তারপর এভাবে মেখে নিয়েছি এবার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি আরও একবার মেখে নিচ্ছি একেবারে তৈরি হয়ে গেছে বরবটি ভর্তা এভাবে পাটায় মাখালে বরবটি ভর্তা বা যে কোনো ভর্তারই টেস্ট কিন্তু ভালো আসে নিরামিষ বরবটি ভর্তা একেবারে তৈরি এবার যারা পেঁয়াজ রসুন খান তারা ওই একই করাতে আরও এক চা চামচ সর্ষের তেল দিয়ে দেবেন তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে একটা গোটা রসুন একটু এভাবে আধা আধা করে থেতো করে নিয়েছি কুচানো না কিন্তু একটু থেতো করে দিয়েছি একটু থেঁতো করে দিলে রসুনের যে একটা রস আছে সেটা বের হয় আর এভাবে তেলের সাথে যখন মেশে তখন এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার রসুনটাকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হালকা লালচে করে রসুনগুলোকে ভেজে নিতে হবে রসুনের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে এখানে একটা বড়ো সাইজের রসুন পুরোটাই আমি দিয়েছি দেখুন রসুনগুলোকে হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও খুব ছোট করেই চুনুর চেষ্টা করবেন পেঁয়াজটাকেও হালকা ভাজবো খুব বেশি লালচে করে ভাজবো না যাতে হালকা একটু রঙ ধরে সেই পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তাহলে পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজটাকে এই পর্যন্তই ভাজতে হবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই একটু ক্রাঞ্চিনেস থাকবে যেটা মুখে পড়লে খেতে ভালো লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটাকে সুন্দর করার জন্য এটা অপশনাল আপনাদের দেওয়ার প্রয়োজন নেই এতে কোনো ঝাল হবে না আর ভর্তা কিন্তু একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে তাও ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আরও একটু নাড়াচাড়া করে নিলাম তৈরি হয়ে গেছে আমাদের রসুন পেঁয়াজ ভাজা এবার তুলে নেব। রসুন পেঁয়াজটা এবার এই ভর্তার মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে মেখে নেব আসল টেস্ট পাওয়ার জন্য কিন্তু এই কাজটা হাত দিয়েই করতে হবে একেবারেই তৈরি হয়ে গেছে আমাদের দুই রকমের আমিষ নিরামিষ বরবটির ভর্তা আপনাদের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি